কি আমরা তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া মনে, তোমারই অনুভব, এই সুন্দর করে কবি বলছেন। তা আমি তো কে? আমি তো তিনি, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে প্রাণ দিয়েছেন, তিনি আমাকে মন দিয়েছেন, সেই মনে অনুভব তিনিই করছেন, আমি মাঝখান থেকে করতে কে এলাম? এইটাই যদি একটু ভাবি, আর বেদান্ত বলছে একই বাহময়া অত্র দ্বিতীয় কামমা পর, আমি চন্ডী থেকে কোট করছি, আমি তো একাই এখানে আছি, দুই কথা থেকে তুমি পেলে। তো ঈশ্বরই সমস্ত কিছু করছে, লীলাটা তার সমস্ত তারই। তো লেখক যিনি লিখছেন, ধরেন সেই লেখকে তিনি সেই সমস্ত সৃষ্টি করছেন, ভালো মানুষের সৃষ্টি তিনি করছেন, দুঃখ তিনি করছেন, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে যখন আসছে তখন কিন্তু মানুষকে তৈরি করে তাকে বুদ্ধি দিয়ে বিচার দিয়ে উনি কিন্তু হাত গুটিয়ে নিচ্ছেন, এবারে মানুষটা করছে, সেই জন্য হচ্ছে সাক্ষী। আমাদের দেখেছেন তো আমাদের যে যখন আমরা দেখি জগন্নাথ মহাপ্রভুকে, যখন জগতের না তিনি, কিন্তু তার না আছে পা, না আছে হাত, আর চোখে পাতা পর্যন্ত নেই, বড় বড় দুটো চোখ। কেন? কেননা তিনি হচ্ছে যে ঈশ্বরকে এত সুন্দর করে মূর্তির মধ্যে দিয়ে বুঝিয়েছে, সর্বব্যাপী ঈশ্বর, তাই কোথাও তার যাওয়ার নেই, তিনি অলরেডি সব জায়গায়, তাই তার পা নেই, জগন্নাথ মহাপ্রভুর পা নেই। কিন্তু যারা জানে না ওটা তো বুঝতে পারে না, নানা রকম গল্প টল্প বলে, কিন্তু আসলে পা নেই কেন, তিনি সর্বব্যাপী। তার হাত নেই কেন, ইচ্ছা মাত্র কর্ম হয়, তার হাতের দরকার হয় না, কিন্তু তিনি সাক্ষী, সেই সাক্ষী শুধু দেখছেন, কিছুই বলছেন না, এই যে অবজার্ভ করে চলেছেন। তো সেই কারণেই এখানে ঠাকুর বলছেন তিনি তো সমস্ত কিছু করেছেন, কিন্তু তারপরে বাবু তোমাকে যে বুদ্ধি সব দেওয়া হলো, সেজন্যই তার ভগবান বললেন নদত্তে কশ্চিৎ পাপম নচৈব সুকৃতম বিভুঃ, আমি কাউকে পাপও দিচ্ছি না, সুকৃতও দিচ্ছি না, তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমার কর্ম অনুযায়ী তুমি চলছো। তো এইটাই বুঝতে হবে, তা না হলে বোঝা যাবে না। ঠাকুর তারপরে এই মনটাকে একটা উচ্চ অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তিনি কি বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়, তিনি কি উদ্দেশ্যে কি করেন, তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন, সৃষ্টি করছেন, পালন করছেন, আবার তিনি সংহার করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি মা আমার বোঝবার দরকারও নেই, তোমার পাদ পদ্মে ভক্তি দিও। এইবারে এই যে সমস্তটা চলছিল এর থেকে বাঁচার উপায়টা কি? সমস্ত খেলাটা তিনি খেলছেন, এবার বাঁচার উপায়টা কি? যদি ওই মাকেই ধরে থাকা যায়, ওই ঈশ্বরকেই ধরে থাকা যায়। তো মায়ার কথা আলোচনা হচ্ছিল, একজন তুমি বললেন, প্রশ্ন করেছিলেন, আচ্ছা মায়া থেকে বাঁচার উপায় কি? তখন উত্তরটা হলো।